ও খোদা, তুমি আমাকে এটা কি শোনালে? আমাকে বিদায় দেন জাহাপনা, আমাকে যে গোসল করতে হবে। জাহাপনা, এখনই আমি বলি যদি একটি কথা, অবশ্যই আপনার লাগবে মন্দ। আপনার শরীর থেকে বার হচ্ছে চিকে মারা গন্ধ। সেনাপতি, তুমি দেখতেই পারছ কয়েকদিন যাবৎ কনকনে শীত আর ঠান্ডা, এই ঠান্ডায় গোসল করতেই বেরিয়ে যাবে আমার জানটা। সেনাপতি, তুমি কি এই শীতে নিজে করো গোসল, নাকি বিগত এক মাসের বেতন দেইনি বলে মিথ্যা অপবাদ দিয়ে তুলে নিচ্ছ সেই টাকার ওসুল? জাহাপনা, আপনি কি মনে করতেছেন আমি কি নষ্ট করতেছি আপনার নামটা? রাখুন রাখুন আপনার ওজিরকে, সে না জানি করতেছে কি কামটা। ওজির সাহেব, গুস্তাকি মাফ করবেন জাহাপনা। জাহাপনা, আজ যদি আপনি গোসল করেন তাহলে হতে পারবেন অন্দর মহলে মহারানীর সাথী, আর যদি গোসল না করেন তাহলে মহারানী আপনাকে অন্দর মহল থেকে বের করে দিবে পাছায় মেরে লাঠি। খামোশ খামোশ! ও খোদা, তুমি আমাকে এটা কি শোনালে? যাই হোক, ওজির সাহেব, যেভাবেই হোক রক্ষা করতে হবে আমার মান। শত কষ্ট হলেও আজ আমাকেই করতে হবে স্নান। উজির সাহেব, আপনি জাহাপনার আমাকে এতক্ষণ শোনালেন মিশ্রিত তথ্য, বলুন বলুন এই শীতে আপনার গুজুলের কি তথ্য? সেনাপতি সাহেব, জাহাপনা, আমি প্রতিদিন রাজ পুকুরে গিয়ে করি স্নান, আর স্নান করার পরেই আমি মিষ্টি জর্দা আর মদ্দা শিবিরি দিয়ে খাই করা একটা পান। দেন জাহাপনা, দেন আমাকে বিদায় দেন জাহাপনা, আমাকে যে গোসল করতে হবে। জাহাপনা, আপনি রাজ্যের আকাশে এখনো হইনি দুপুর, আর উজির সাহেব বলে গেল সে নাকি রাজপুকুরে করবে গোসল। আপনি কি জানেন সে মেরে গেছে কত বড় ফাফুর? হয়েছে ঠিকই, চলো পিছু পিছু গিয়ে দেখি। Lucky day, Sony, lucky day.